দর্শক সকলকে স্বাগত দৈনিক ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমরা রয়েছি বাইতুল মুকাররমের উত্তর গেটের সামনে এবং সেখানে দেখতে পাচ্ছেন তিনটি গাড়ি কিন্তু রাখা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাজুয়া যান থেকে শুরু করে জলকামানের গাড়িটি রাখা হয়েছে। এছাড়াও তাদের যে ভ্যান রয়েছে আটক করার পরে যে আসামিদিকে যে ভ্যানে করে নিয়ে যাওয়া হয় সে ভ্যানটি কিন্তু এখানে রাখা হয়েছে। তার কারণ আসলে কী সেই বিষয়টি আমরা বলছি। তিনজনকে আটক করার যে বিষয়টি সেটি আসলে ঘটেছে নামাজের পরপরই হঠাৎ করে, আসলে পূর্ব ঘোষিত কোনো প্রোগ্রাম না থাকায় কিছু মুসল্লি তারা আসলে বিভিন্ন গণমাধ্যম কিংবা ইউটিউবার যে রয়েছে তাদের সঙ্গে আসলে কথাবার্তা বলছিলেন এবং সেখানে বক্তব্য রাখছিলেন। সেই বক্তব্য রাখার পরিপ্রেক্ষিতেই তাদেরকে কিন্তু আটক করা হয় এবং কেন করা হয় তার কারণে আসলে মতিঝিল থানার ডিসি যিনি রয়েছেন হায়াতুল ইসলাম তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে নির্বাচন আগামী একদিন পরই এবং সেই নির্বাচনকে সামনে রেখে যে তফসিল ঘোষণা করা হয়েছিল সেই তফসিলের ঘোষণার পরপরই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে আসলে যারা নির্বাচনে অংশ নিচ্ছে না যেসব দল তারা আসলে কোনো ধরনের মিটিং মিছিল সমাবেশ করতে পারবে না। এবং সেই পরিপ্রেক্ষিতেই আজকে কোনো পূর্ব ঘোষিত কোনো দল কিংবা কোনো সংগঠনের প্রোগ্রাম না থাকায় তারা আসলে যেসব মুসল্লিরা আসলে এখানে কথা বলছিলেন এবং বক্তব্য দিচ্ছিলেন বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে শুরু করে বিভিন্ন ইউটিউবে তাদেরকে কিন্তু আসলে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এবং সেই পরিপ্রেক্ষিতেই তিনজনকে এখান থেকে আটক করা হয় এবং নামাজের পরপরই হঠাৎ করে কিন্তু এই ঘটনাটি ঘটে। যদিও আসলে এখানে যেটা বলছিলাম বারবার যে আসলে আজকে কিন্তু কোনো ধরনের পূর্ব ঘোষিত প্রোগ্রাম এখানে ছিল না এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও যে মোট তিনটি গাড়ি কিন্তু এখানে রাখা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এবং তার মধ্যে কিন্তু জলকামান থেকে শুরু করে সাজুয়া যান সেটি কিন্তু রয়েছে এখানে। দর্শক একটু ঘুরিয়ে দেখাতে চাই কিন্তু এই মুহূর্তে কিন্তু পুলিশ আমরা দেখতে পাচ্ছি বাইতুল মুকাররমে অবস্থান করছেন উত্তর গেইটে, তারা কিন্তু এখানে অবস্থানরত রয়েছেন। তবে যে সকল নেতাকর্মীরা বা যে সকল মুসল্লিরা এখানে ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে নেই। আপনাদেরকে যদি একটু ভেতরে পরিবেশ দেখাতে চাই একদমই কিন্তু ঠান্ডা হয়ে গেছে তাদেরকে আটক করার পর এবং তাদেরকে আটকের কারণ কিন্তু শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু তাদের আটক করা হয়েছে। কেননা যেখানে পূর্ব ঘোষিত কোনো প্রোগ্রাম নেই কোনো দল কিংবা সংগঠনের সেখানে তারা আসলে কেন বক্তৃতা দিচ্ছিলেন এবং কেন কথা বলছিলেন সেটি আসলে তারা খতিয়ে দেখতে চান। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের আয়ত্তাধীন রয়েছে কিন্তু বাইতুল মুকাররমের উত্তর গেট এবং পুরো পরিবেশই কিন্তু ঠান্ডা, সুনশান নিরাপত্তা কিন্তু পালন করছে এখানে। আমরা দেখতে পাচ্ছি সুনশান পরিবেশ কিন্তু এখানে রয়েছে। দর্শক যে বিষয়টি বারবার বলছিলাম যে এই নির্বাচন এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু প্রত্যেকটি দলের মধ্যেই আলাদা আলাদা উত্তেজনা এবং উদ্দীপনা কিন্তু ছিল। তবে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকার দলীয় যে দল রয়েছে এবং একই সঙ্গে জাতীয় পার্টি যারা রয়েছে তারা কিন্তু আসলে মনোনয়ন বিক্রি ফর্ম বিক্রি থেকে শুরু করে ফর্ম জমা এরপরে মনোনয়ন প্রদান এবং এরপরে আসলে তারা কিন্তু নির্বাচনে যে আনুষ্ঠানিকতা সেটি পালন করছে নির্বাচন কমিশনের তারিখ এবং তাদের নির্দেশনা অনুযায়ী। এবং সেখানে তার বিপরীতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিরোধী দল যারা আসলে এই নির্বাচনকে মানছেন না এবং তফসিলকে মানছেন না সেই তফসিলকে প্রত্যাখ্যান করে সেই তফসিলকে বাতিল করে নতুন তফসিল ঘোষণার জন্য বারংবার তারা কিন্তু সমাবেশ এবং মিটিং মিছিল করেছে। তবে সেখানে কোনো ধরনের কোনো কার্যক্রম না হলে কোনো ফলাফল না আসলে তারা কিন্তু এই নির্বাচনকে বানচাল করার জন্য কিংবা নির্বাচনকে বর্জন করার জন্য রয়েছেন সাধারণ তাদেরকে আসলে আহ্বান জানিয়েছেন বিভিন্নভাবে লিফলেট বিতরণ শুরু করে গণসংযোগ এবং সমাবেশ বিক্ষোভ সমাবেশের মাধ্যমে। এবং তার পরবর্তীতে আমরা দেখেছি আজকে মাত্র একদিন বাকি, আজকে 5 জানুয়ারি 7 জানুয়ারি কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে এখনও পর্যন্ত কিন্তু কোনো ধরনের কার্যক্রম তারা আসলে ফুটিয়ে তুলতে পারেনি কোনো বিরোধী দল। দর্শক এখানে কিন্তু আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যদিও 4-5 জনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে তবে 3 জনকে ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক এই ছিল আসলে এখান থেকে সবশেষ পরিস্থিতি এবং আজকে হঠাৎ এই ঘটনার পরিপ্রেক্ষিতে 3 জনকে ভ্যানে করে নিয়ে যাওয়া হয় পুলিশের এবং এর বলা হয় 4-5 জনকে আটক করা হয়েছে। কারণ জিজ্ঞাসাবাদ আর ও আছে।